আগামী বৃহস্পতিবার যশোর জেলা স্টেডিয়ামে জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেখানে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। লাখ লাখ মানুষের জমায়েতের লক্ষ্য নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রচার প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী বর্ণ উত্তমের উদ্যোগে যশোর শহরে সাইকেল র্যালি করা হয়। আরএন রোডে ঢাকা ব্যাংকের সামনে থেকে 200 জনকে নিয়ে সাইকেল র্যালিটি বের হয়। বর্ণাঢ্য সাইকেল র্যালিতে সবার মাথায় ছিল সাদা টুপি ও গায়ে ছিল সাদা গেঞ্জি। র্যালিটি মণিহারি হাইকোর্ট মোড়, খাজুরা বাস স্ট্যান্ড, পালবাড়ি, আরবপুর মোড়, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, পুলিশ সুপারের কার্যালয়, লাইব্রেরি মোড়, সার্কিট হাউস মোড় হয়ে দোলাটানা সিট্টা মোড়, চৌরাস্তা মোড়টি আরএন রোডে এসে শেষ হয়। 30 লাখ শহীদের বুকের তাজা রক্ত, লাখ লাখ বাবরের সম্ভ্রম হানি ও সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে 71-এর 9 মাস যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের নামে জামাতকে পুনর্বাসন করেছিলেন কারা? রেসকোর্স ময়দানে কেন শিশু পার্ক হয়েছিল? হানাদার বাহিনীর স্মৃতি মুছে ফেলে দেওয়ার জন্য শিশু পার্ক ছিল বঙ্গবন্ধুর 7ই মার্চের বক্তৃতা দেওয়ার স্থান। 1200 মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিককে বিনা বিচারে ফাঁসি দিয়েছিল কে? বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ।